কালী কালী মহাকালী, কালী কে পাপহারিণী, ধর্মার্থ মোক্ষ দে দেবী, কালী কালী নমোস্তুতে। 1847 খ্রিস্টাব্দ, ব্রিটিশ শাসন, কলকাতার জানবাজার পল্লীতে বাস করেন রানী রাসমণি। তাঁর ইচ্ছা ছিল কাশীধামে গিয়ে শ্রী শ্রী বিশ্বেশ্বর ও মাতা অন্নপূর্ণা দেবীকে দর্শন ও পূজা করেন। তাই একদিন শুরু হল তীর্থযাত্রার আয়োজন, কিন্তু বাধ সাধলেন বিধাতা স্বয়ং। যাত্রার পূর্ব রাত্রে স্বপ্নাদিষ্ট হলেন তিনি, দেবীর আদেশে স্থগিত হল তীর্থযাত্রা। ক্রমে ভাগীরথী তীরে দক্ষিণেশ্বর গ্রামে গড়ে ওঠে নবচূড়া বিশিষ্ট এক প্রশস্ত দেবালয়। এলো 1855 খ্রিস্টাব্দে স্নান যাত্রার দিন, শুরু হল দেবী প্রতিষ্ঠার মহোৎসব। পূজক হলেন হুগলি জেলার কামারপুকুর গ্রাম নিবাসী শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। এরপর প্রায় আরও এক বৎসর অতিক্রান্ত হয়েছে, বৃদ্ধ রামকুমার কর্মে অপটু হয়েছেন, তাই রানীর জামাতা মথুরবাবুর নির্দেশে রামকুমারের ছোট ভাই শ্রী গদাধর চট্টোপাধ্যায় এখন পূজকের আসনে উপবিষ্ট। কিন্তু পূজার নৈবেদ্য সামগ্রী তাঁর মনকে সন্তুষ্ট করতে পারেনি। মার দর্শনাকাঙ্ক্ষায় ব্যাকুল হয়ে একদিন তিনি মাকে বলেন, মা, আমি সাধন ভজন জানি না, মন্ত্রতন্ত্র জানি না, যা করলে তোকে পাব, তুই আমাকে তা শিখিয়ে দে। ক্রমে ব্যাকুলতার মাত্রা আশা হতাশা দোলনার শেষ সীমা একদিন অতিক্রম করে। হঠাৎ দেবীর খড়্গখানাতে দৃষ্টি নিবদ্ধিত হয় তাঁর। মার দর্শন যদি পেলামই না, তাহলে কি প্রয়োজন এই শরীর ধারণের? জীবন নাশেকৃত সংকল্প তিনি উন্মত্তের ন্যায় ছুটে চলেছেন ওষি ধরার জন্য। মুহূর্তে মার দর্শন পেয়ে সংজ্ঞাশূন্য হলেন তিনি। তিনি মাত্র 3 বৎসর কাল এই মন্দিরে পূজো করেছিলেন, পরে দিব্য ভাবনমত্ততায় বৈধী পূজা করা তাঁর পক্ষে সম্ভব হয়নি। আমাদের এখনকার উপস্থাপনা দক্ষিণেশ্বর মন্দিরে প্রতিষ্ঠিতা শ্রী শ্রী মা ভবতারিণীর সান্ধ্যারাত্রিক।
শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মন্দির প্রাঙ্গণের উত্তর পশ্চিম কোণে এক ক্ষুদ্র কক্ষে বাস করতেন। সুদীর্ঘ 14 বৎসর কাল তিনি এই গৃহে বাস করেছেন। কত বিনিদ্র রজনী তিনি যাপন করেছেন সমাধিস্থ অবস্থায়। আসুন আমরা এখন ওই পবিত্র গৃহে প্রবেশ করি এবং তাঁর দেবদুর্লভ তনুস্পর্শ জিনিসগুলি দর্শন করে পাপ মুক্ত হই। অবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে অবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে হৃদি কন্দর তাম শুভাস্কর হে তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে গুরুদেব দয়া কর দীন জনে গুরুদেব দয়া কর দীন জনে পুরাণে আছে প্রজাপতি ব্রহ্মার কথা। তাঁর পুত্র ছিলেন দক্ষ, বিপুল ঐশ্বর্যের অধিকারী ছিলেন তিনি। তাঁর ইচ্ছা ছিল সর্বকনিষ্ঠা কন্যা সতীর বিবাহ দেবেন এমন এক পাত্রের হাতে যিনি বিষয় বৈভবে কোনো অংশে কম হবেন না তার থেকে। কিন্তু বিধাতার অমোক লিখন তাঁর সমগ্র পরিকল্পনা বানচাল করে দেয়। স্বয়ংবর সভায় সতী বরমাল্য পরিয়ে দেন ভস্য মাখা শ্মশানচারী সর্বত্যাগী মহাদেবের কলায়। কুপিত দক্ষরাজ প্রতিশোধ গ্রহণের জন্য আয়োজন করেন এক শিবহীন যজ্ঞের। বিনা নিমন্ত্রণে সতী উপস্থিত হয় সেখানে। শুরু হয় শিবনিন্দার বর্ষণ। পতিনিন্দায় কাতরা সতী অবশেষে যোগবলে দেহ রক্ষা করেন। ক্রুদ্ধ যোগীরাজ সানুচর উপস্থিত হন যজ্ঞস্থলে। সতীর স্পন্দনহীন দেহখানি আপন স্কন্ধে গ্রহণপূর্বক শুরু হয় তাঁর তাণ্ডব নৃত্য। মুনি ঋষিরা আতঙ্কে দিশাহারা, বোধহয় সমগ্র পৃথিবী আজ ধ্বংসের মুখে। তাঁরা শরণাপন্ন হলেন ভগবান বিষ্ণুর। তিনি বুঝতে পারলেন সতীকে সরাতে না পারলে শান্ত করা যাবে না শিবকে। তাই সুদর্শন চক্র দিয়ে ছিন্ন করলেন সতীর দেহখানি। দেহাংশের এক একটি টুকরো পতিত হল নানান জায়গায়, গড়ে উঠল একান্ন শক্তিপীঠ। কথিত আছে সতীর দক্ষিণ চরণের কনিষ্ঠাঙ্গুলি পতিত হয়েছিল কালীঘাটে। তাই কালীঘাট এক মহাতীর্থ, একান্ন শক্তিপীঠের এক পীঠ। বর্তমান মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন বরিশার সাবর্ণ চৌধুরী বংশের সন্তোষ কুমার রায় মহাশয়। তাঁর মৃত্যুর পরে 1809 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কার্য সমাপ্ত হয়। ভগবান শ্রী রামকৃষ্ণ বহুবার কালীঘাটে এসেছিলেন। একবার তিনি দেখেন মা পুকুর পাড়ে একখানি লাল পেড়ে কাপড় পরে কুমারী বেশে কতকগুলি কুমারী সহিত ফড়িং ধরে খেলা করছে। তিনি মা মা বলে সমাধিস্থ হন। শ্রীমা সারদা দেবীর জীবনেও আরেকটি ঘটনার পরিচয় পাওয়া যায়। তিনি বলেছেন, মাকে অঞ্জলি দিয়ে প্রসাদী সিঁদুর নিয়ে এলুম, ভাবলুম এখানে অনেক সধবা মেয়ে আছে, তাদের একটু একটু করে দিই। সামনে অল্প ঘুমটা দিয়ে
একটি মেয়ে দাঁড়িয়েছিল। তার কপালের মাঝখানে সিঁদুর দিতেই মেয়েটি শিউরে উঠল। সে ব্যথা পেয়েছে ভেবে বললুম, এ কি মা, অমন করছো কেন, কপালে লেগেছে? মেয়েটি খানিক চুপ করে থেকে আমার দিকে বড় বড় চোখে তাকালে। তখন দেখি তার কপালেও একটি চোখ, তাতে সিঁদুর লেগে আছে। 1901 সালে স্বামী বিবেকানন্দ মার মানত রক্ষার জন্য কালীঘাটে এসেছিলেন। তিনি আদি গঙ্গায় স্নান করে ভিজে কাপড়ে মায়ের সামনে কড়াকড়ি দেন ও মন্দিরে প্রদক্ষিণ করে স্বয়ং হোম করেন। আমাদের এখনকার উপস্থাপনা কালীঘাটে অধিষ্ঠিতা শ্রী শ্রী মা কালিকা দেবীর সান্ধ্য আরাত্রিক। Oh.